মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি অনেক দিন পর আজকে ব্লগ করছি, মানে কিছু কারণ ছিল তার জন্য আমি ব্লগটা করতে পারিনি, তাই আজ থেকে আবার শুরু করছি। এবার থেকে আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক দিনই হয়েছে আমি কিছুই দিইনি, মানে শর্ট ভিডিও একটা একটা করে দিতাম, ঠিক আছে? তো আজ থেকে কন্টিনিউ ব্লগ, কন্টিনিউ বলাটা ভুল হবে, আজ থেকে চেষ্টা করব যে প্রত্যেক দিন ব্লগটা দিতে পারি। আর এই দেখো 8:05 হয়ে গেছে, কিন্তু আজকে পুরো মেঘলা আকাশ, মানে ভোর থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ আছে, এখন বন্ধ আছে, কিন্তু পুরো চারিদিকে পুরো অন্ধকার, পুরো মেঘলা আকাশ। এখন আমি ঘর দুয়ার গোটা মুছবো, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ বলতে ঘর দুয়ার মোছা হবে, গ্যাস মোছা হবে, এখনও কিচ্ছু কাজ হয়নি। মা সেদিকে, মানে সেদিকটা যেহেতু মাটির, তো মা এই যে লাতা দিচ্ছে, আর আমি আজকে মানে ওই কারণের জন্যেই আমি যে বলেছিলাম প্রত্যেক রবিবার আমি ঘর দুয়ার মানে ভালো করে ওই পালঙ্কের নিচ থেকে পুরো মুছবো, কিন্তু সেরকম কিছুই মোছা হয়নি, তাই আজকে মোছা হবে, সব কিছু গোছানো হবে, ঠিক আছে? আর দিদি সোনা ছিল, তারা কালকে চলে গেছে, তাই আজকে সব কিছু গুছিয়ে রেখে দিলে ওই রকমই থাকবে। তো তার জন্যে, তো চলো তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি কাজ করে নিই। আর এত কিছু করার পর আমি চান করে পুজো করব, তারপর খাবো। সবাই জানো আমি খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাই। আর শুনতেই পাচ্ছ মাইকের একটা আওয়াজ আসছে, যে এইখানে একটা বিয়ে বাড়ি, ঠিক আছে, একটু দূরের বিয়ে বাড়ি, মানে বিয়ে হচ্ছে, তার জন্যেই এত সাউন্ড। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজ করে নিই। গোটা ঘরের কি অবস্থা, সব কিছু এলোমেলো আছে, এগুলো সব গোছাতে হবে, আর এগুলো সব এখন মুছবো, আর আজকে পুজোটাও আমি করব, আজকে পুজোটাও আমি করছি, ঠিক আছে? এখানে বোন সকালে উঠে মানে ড্রেস চেঞ্জ করে ফুল টুকে রেখেছে, তো চলো এগুলো একটু পরে গোছাচ্ছি, এই যে আলনাটা পরে গোছাচ্ছি, এদিকটা পরে গোছাচ্ছি, প্রথমে আমি এগুলো সব মুছি। তো ফ্রেন্ডস, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই, যেমন এখন ঝাঁট দিচ্ছি, তারপর মুছবো গোটা পালঙ্কর নিচ থেকে, পুরো মোছা হবে আজকে। তো তোমরা এখন দেখতে থাকো, আর আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই।
ফ্রেন্ডস, আজকে বাড়িতে আখড়ির কাঠ ছাপানো হচ্ছে, মানে মা ছাপাচ্ছে, আর আমি ঘর দুয়ার গোড়া মুছছি। যেহেতু বৈশাখ মাস চলছে, প্রত্যেকটা দোকানদারে আখড়ির কাঠ ছাপানো হয়, তো ওইটাই হচ্ছে আজকে। ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে ছাপাচ্ছে, তো ছাপাক, আমি যাব এখন রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমে আমি লাইটটা অন করে দিই, কারণ সেখানে অন্ধকার, যেহেতু বললাম মেঘলা আকাশ। এই যে চলে এসেছি রান্নাঘরে, এখন দেখো গ্যাসের কি অবস্থা। তো গ্যাসটা আমি এখন মুছবো, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, গ্যাস মোছাচ্ছে, সেদিকেও সব শেষ। এখন এটা আমি ধোবো, আর এটা ধোয়ার পর আমি চান করে পুজো করে তারপর আবার আসছি, ঠিক আছে? এখনকার মতন টাটা। ফ্রেন্ডস, পুজো করা শেষ হয়ে গেছে আর মাছটাও চলে এসেছিলো, তো মা কেটে রেখেছে। তো বর্তমানে আমি খাবো, খাওয়ার পর রান্না বসাবো। এখন বাজে 10:15। তো চলো, আবার খাওয়া দাওয়া শেষ করে রান্না ঘরে একদম দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, খাওয়া শেষ হয়ে গেছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে মাছের ঝাল হবে, আর মা ঘিমা এনেছিলো, তো ঘিমার চচ্চড়ি হবে। আর কী হয়, সবজি এখনও মানে আমি দেখিনি কী কী সবজি আছে, তো সবজি দেখে তারপর আর যদি কিছু হয় তো তখন হবে। তো চলো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আমি ঘিমা শাকটা বাছবো, ঠিক আছে? এই দেখো এখন রোদ হয়েছে, এই যে, আর এই যে গ্যাসের এই পেপারটা দিয়েছিলাম, মানে কেচে শুকিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। কিন্তু আজকে আমি গ্যাসে রান্না করব না, আজকে উনুনে রান্না করব, তো সেটা একটু পরে দেব, মানে গ্যাসের পরে দেব। বর্তমান আগে আমি রান্নাটা করি। এই যে ঘিমা শাক, এটা এখন বাছতে হবে। এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো চলো আমি এটাকে পেয়েছি। মাছটা আমি ভাজছি, এই যে এদিকে ভাজা হয়ে গেছে, আর এই তিনটে বাকি আছে। আর এই মাছের তেল বেরিয়েছে, মাছের তেল, আর এই মাছের মাথাটা দিয়ে একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। আর এদিকে দেখো, এই যে ঘিমা শাকের জন্য এই যে নিয়েছি আলু আর বেগুন কেটেছি, আর এই যে এখানে পেঁয়াজ আছে, এখানে সর্ষে বাটা আছে, আর আদা রসুন আছে, আর টমেটো আছে, আর এই যে এখানে ঘিমা শাকটা আছে। তো চলো, এটা হয়েও গেছে, তাড়াতাড়ি রান্নাটা আমি করে নিই। আজকে যে মাছের ঝালটা করবো, ওটা মানে আদা রসুন সর্ষে বাটা দিয়ে একসঙ্গে করবো। চলো, সেটা আমিও তোমাদের দেখাচ্ছি, কিন্তু প্রথমে আমি এই মাছগুলো ভেজে নিই, মাছ আর এই মাছের তেলটা একসঙ্গে ভেজে নিই। এই মাছের মাথাটা আজকে না, এটা কালকে ছিল, তাই এটাকে এরকম ভেজে দিলাম। তো এখন আমি এই মাছের ঝালটা রান্না করব। তো তেলটা আমি দিয়ে দিয়েছি, এই যে এখানে পেঁয়াজ সব কিছু রাখা আছে। তো তেলটা গরম হলে পেঁয়াজটা আমি দেব, তেলটা গরম হোক।
ফ্রেন্ডস দেখো এদিকে সব গোছানো হয়ে গেছে, আর আমি ঝাঁটও দিয়ে দিয়েছি। আর আমি দেখাচ্ছি তরকারিটা, এই যে দেখো চচ্চড়ি, এই যে দেখো চচ্চড়ি, আর মাছের তেল, আর মাছের মাথার ভাজা, আর এই যে এখানে মাছের ঝাল। তো রান্না শেষ, এদিকে সব কিছু গোছানোও শেষ, আর এখন এটা রাখবো। আর এখন আর একটা এখানে কাজ আছে, ওটা হচ্ছে গিয়ে এই যে দেখো যে গ্যাসের ওই পেপারটা টেবিলের, এটা আমি এখন দেব। মা এখানে রেখে দিয়ে গেছে, আর চলো এটা আগে আমি এখানে মেলে দিই। রেডি, এখানে এখানে সব কাজ শেষ, চলো সেদিকে যাওয়া যাক। ফ্রেন্ডস এই দেখো রোদটা হয়েছে, আর রোদের মধ্যে এই যে লেবু আচারটা দিয়েছিল মা, কিন্তু রোদটা চলে গেছে এখান থেকে, তাই আমি একটু রোদে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এগুলো গোছাবো বলেছিলাম, কিন্তু এখন না, পরে গোছাবো। এখন আমাকে প্রচুর গরম লাগছে, আমি এখন ফ্যানের নিচে একটু বসবো। আর এখানে যেগুলো যেগুলো কাঁচা ছিল মা ওইগুলো কেচে দিয়েছে রোদে, মানে কেচে রোদে শুকিয়ে দিয়েছে, মানে রোদটা বেরোনোর পর কেচেছে। আগে কাচেনি কারণ মেঘলা ছিল আর বৃষ্টিও হচ্ছিলো, তাই আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এই মাত্র বাজার থেকে এলাম, বাজারে গেছিলাম একটু দরকার ছিল, একাই গেছিলাম। আর এদিকে দেখো মা সব কিছু এখানে রেখে দিয়ে গেছে, মানে তুলে রেখে দিয়ে গেছে। আমি তো বিকেলবেলা ঘুমিয়েই গেছিলাম, তো মা কেচেও দিয়েছে আর তুলে রেখেও দিয়েছে। আর আজকে আর গোছাবো না, এখন এখন আমার একটু অন্য কাজ আছে, তাই আজকে আর ওদিকে গোছানো হচ্ছে না, কালকে দেখা যাক। তো আমি একটু এরকমই দুপুরবেলা করে নিলে হতো, কিন্তু আমি তখন যে বললাম একটু ফ্যানের নিচে বসবো, তো ফ্যানের নিচে বসে মা বললো খাবি চল, তো খেতে গেছিলাম, খেয়ে এসে ঘুমিয়ে পড়েছি, তার তখন গোছানো হয়নি। আর এখন আর হবে না, কারণ এখন আমার একটু কাজ আছে। আর ফ্রেন্ডস দেখো আজকে আমি এইটা শরবতও করবো বলেছিলাম, কিন্তু সেটাও হলো না। ওটা হচ্ছে কি বেল, মানে আমাদের গাছ হয়েছে, তো গাছে অনেকগুলোই বেল পেকে গেছে, তো এটা পড়ে গেছিলো এটা, তো আজকে আর হলো না, কারণ আমি করিনি, আমার ডান হাতটা তখন রান্না করতে গিয়ে কেটেও গেছে একটু, তাই আজকে মানে এমনিতেই কিছু জল লাগলেই জ্বালা জ্বালা হচ্ছে, তাই আজকে আর করছি না। ওই হাতটা ঠিক হয়ে যাক, তারপর এটা করব, বেলের শরবত করব, ঠিক আছে? তো চলো এটা আমি এখন রেখে দিই। আর মাও বাড়িতে নেই, মা বাড়িতে নেই, বোনেরাও বাড়িতে নেই, সবাই তারা টিউশনে গেছে, মা একটা কোথায় গেছে, মানে আমি বাজার থেকে যখন আসি নেই বাড়িতে, কেউই নেই, বাবাও বাড়িতে নেই, বর্তমান বাড়িতে আমি একা আছি, কি করা যায়। বর্তমান তো এইগুলোই শুধু গোছাবো, এগুলো আলমারির ভেতরে ঢুকিয়ে দিব। তো চলো আমি যে কাজটার জন্য আজকে গোছাচ্ছি না এই আলনাটা, তো সেই কাজটা আমি আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস কাজ শেষ করেছি, আর এখন আমি বসে গেছি আঙুর খেতে। তোমরা ভাবছো যে কেন আমি ভয়েস ওভার দিচ্ছি, বলছি না, কারণ সামনে মা টিভি দেখছে, তাই আমি এখন বলে দিলাম। আর সাইড থেকে প্রচুর, মানে মাইক যে চলছে তখন বলছিলাম, প্রচুর আওয়াজ আসছে, তাই আমি ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। এখন সন্ধে হয়ে গেছে, তো তাই প্রচুর সাউন্ড দিয়ে মাইকটা চলছে। তো এখন আমি আঙুর খাচ্ছি, তো চলো তারপর আরও অনেক কাজ আছে, পরে দেখা হবে আবার। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর
এখন আমরা সবাই ঘুমাবো। এখন বাজে 11টা, আজকে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখন 11টা বাজে। আজকে মানে বাড়িতে কাজ হচ্ছিল, তাই আমি ক্যামেরাটাও করতে পারিনি, মানে একটু কাজ হচ্ছিল, বেশি কাজ হচ্ছিল, তাই তো 11টা বেজে গেছে। এখন আমরা সবাই ঘুমাবো, মানে আমার বোনেরাও কেউ ঘুমায়নি, একজন ঘুমিয়ে গেছে, সে ঘরে যে ঘুমায় সে ঘুমিয়ে গেছে, আর একজন এখনও বসে আছে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, টাটা।